গ্যাস বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে 9 মার্চ শনিবার সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, গ্যাস অনুসন্ধানের জন্য জনগণের কাছ থেকে ট্যাক্স নিয়ে তা দিয়ে জ্বালানি আমদানির নামে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী তাঁতি দল। এতে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি যে ত্যাগ স্বীকার করেছে অন্য কোনো রাজনৈতিক দল তা করতে পারেনি। সরকার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশালী শাসন কায়েম করেছে, দুর্নীতি লুটপাট করে সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেন তারা। জনগণের কাছ থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে তেল গ্যাস অনুসন্ধানের জন্য, সেই টাকা কোটি কোটি টাকা তেল গ্যাস অনুসন্ধান না করে বিদেশ থেকে গ্যাস তেল আমদানি করা হচ্ছে। জিনিসের দাম বাড়ছে, উৎপাদন খরচ বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে মুক্ত হওয়ার পথ একটাই, সেটা হলো জনগণের কাছে দায়বদ্ধ, জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। এদিকে কারাবন্দী বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদের পরিবারের খোঁজ খবর নিতে তার বনানীর বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় ডক্টর আব্দুল মঈন খান বলেন, মেজর হাফিজকে কারাদণ্ড দেওয়ার মধ্য দিয়ে দেশের রাজনীতি ও সরকারের অবক্ষয়ের বহিঃপ্রকাশ ঘটেছে। 7ই জানুয়ারির আগে সরকার বিএনপিকে তারা ভেঙে চুরে চুরমার করে দিয়ে বিএনপির বিভিন্ন সদস্যদের তারা লোভ লালসা দেখিয়ে নিজেদের দলে যোগদানে প্রলুব্ধ করার চেষ্টা করছে। আমাদের বীর বিক্রম মেজর হাফিজ এইসব মিথ্যা প্রলোভনে তিনি নতি স্বীকার করেননি এবং সেই আক্রোশও অনেকে বলেন যে মেজর হাফিজের উপরে রয়েছে এই সরকারের, এবং তারই হয়তো বহিঃপ্রকাশ বীর বিক্রম মেজর হাফিজকে তারা কারারুদ্ধ করেছে। এর চেয়ে নিন্দাজনক লজ্জাজনক বিষয় তো আর কিছু হতে পারে। এদিকে গ্যাস বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একদিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। বিদ্যুৎ গ্যাস জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী 9 মার্চ রোজ শনিবার সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভি। গণসংযোগ জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।